অনিয়ম বা দুর্নীতির দায়ভার নেবে না চাঁদপুর জেলা আওয়ামী লীগ। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নাসিরুদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি চাঁদপুর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে জেলা প্রশাসক সহ সরকারের বিভিন্ন সংস্থা অধিক মূল্যে জমি অধিগ্রহণে ত্রুটি পেয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদ সহ সরকারের বিভিন্ন মহল এবং বিভিন্ন গণমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনার সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনও উল্লেখ রয়েছে। উক্ত ঘটনার আলোকে চাঁদপুরে আওয়ামী লীগের নামধারী বিভিন্ন সময় বহিষ্কৃত এবং অনুপ্রবেশকারী বিতর্কিত কিছু নেতাকর্মী প্রতিবাদ সভার নামে দলীয় ব্যানারে চাঁদপুর শহরকে উত্তপ্ত করার অপচেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশনা রয়েছে, নদী তীরবর্তী বা ঝুঁকিপূর্ণ এলাকায় যে কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। যে বা যারা চাঁদপুর শহরে শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত, তাদের উদ্দেশ্যে আমি পরিষ্কারভাবে বলতে চাই, যেহেতু অধিক মূল্যে জমি অধিগ্রহণের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়েছে, তাই উক্ত বিষয়টি নিয়ে আপনারা যারা বাংলাদেশ আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করতে সভা সমাবেশের নামে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে যাচ্ছেন, তাদের এ ধরনের কর্মকাণ্ড যদি বন্ধ না করেন তাহলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে সংগঠনে বৃহত্তর স্বার্থ এবং ঐক্যের স্বার্থে যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। তিনি আর বলেন, আমি সকলের কাছে আহ্বান জানাবো এই বিষয়টি কেন্দ্রীয় হাইকমান্ডের উপর ছেড়ে দিয়ে চাঁদপুর শহর অস্থিতিশীল হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকুন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আসুন আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ি, চাঁদপুর জেলাসহ চাঁদপুর শহরকে সুন্দর এবং পরিচ্ছন্ন মডেল শহরে রূপান্তরিত করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার নিদর্শন হিসেবে চাঁদপুর মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য মেগা প্রকল্প গুলো যাতে ভূমিদস্যু এবং দুর্নীতিবাজ কারো ব্যক্তির স্বার্থে বাধাগ্রস্ত না হয়, আসুন সবাই মিলে স্বস্ব অবস্থানে থেকে সোচ্চার থাকি। চাঁদপুর শহর রক্ষা বাঁধকে সুরক্ষিত রাখতে মেঘনা নদী থেকে অবৈধ উপায়ে সরকারের রাজস্ব আদায় থেকে বঞ্চিত করে যে সকল ভূমিদস্যুরা দিনে এবং রাতে বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে চাঁদপুরের সর্বাত্মক জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে আরও পরিষ্কারভাবে বলতে চাই, বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে সরকার ১১ দফা বিধিনিষেধ মানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আপনারা জনসমাগম বৃদ্ধি করে চাঁদপুর শহরকে করোনা মহামারীর বিপজ্জনক পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা সর্বসাধারণের জন্য ক্ষতিকর, যা দলকে বিব্রতকর এবং প্রশ্নবিদ্ধ করছে। চাঁদপুর শহরের জনসাধারণ সুস্থ এবং ভালো রাখতে এসব কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নাসিরুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলাল। আমাদের সদর প্রতিনিধি শাহুন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।